আমি যাব, এবার আপনি খুশি? খুব খুশি। তবে আপনি আমাকে কথা দিন, আপনি সব সময় আমার পাশে থাকবেন, এক মিনিটের জন্য আমাকে কাজ ছাড়া করবেন না। শুধু কাছে কেন, তোমাকে আমি এইভাবে আগলে রাখবো। আপনি কেন বুঝতে চাইছেন না ছোটদাবাবু, ওখানে কত বড় বড় লোকেরা থাকবে, আমি তো ঠিক করে কথাই বলতে পারি না। জবা, তুমি বলেছিলে না তুমি আমার যোগ্য স্ত্রী হতে চাও, কি হতে চাও? তো চাই। তাহলে নিজেকে এইভাবে গুটিয়ে রাখলে চলবে না, আস্তে আস্তে সবার সঙ্গে মিশতে হবে। তো দেখো, এর পরেও যদি তুমি না যাও তাহলে আমিও যাব না, তারপর যদি বস রাগ করে আমাকে জয়েন করার আগেই অফিস থেকে ছাঁটাই করে দেয় দেবে, তাহলে খুশি তো? আচ্ছা আপনি কেন এরকম অবজ্ঞা করছেন বলুন তো, আমি কি আপনাকে যেতে বারণ করছি? আপনি যান না। তুমি না গেলে আমিও যাব, ব্যাস। তাতে যদি আমার চাকরি যায়, যাব। আচ্ছা বাবা আমি যাব, এবার আপনি খুশি? খুব খুশি। তবে আপনি আমাকে কথা দিন, আপনি সব সময় আমার পাশে থাকবেন, এক মিনিটের জন্য আমাকে কাজ ছাড়া করবেন না। শুধু কাছে কেন, তোমাকে আমি এইভাবে আগলে রাখবো, আর কখনো ভয় পাবে না। কিন্তু আমি যে আমার মন থেকে ভয়টা কিছুতেই মুছে ফেলতে পারছি না, কেন যে আমার মনটা এমন কুগাইছে। ছোটদাবাবুর জীবনে কি সত্যি কোনো ঝড় আসছে, কে জানে। কি জবা, কি করছিস তুই, রেডি হস নি এখনো? জবা তোকে বললাম যে আমাদের সঙ্গে বেরোতে হবে, তোকে তুই কথা বুঝতে পারিস না, কি করছিস রান্নাঘরে বলতো, কি করছিস? কিন্তু বড় বৌদি এখনো তো রান্না বান্না কিছুই। কে বলেছে তোকে, কে বলেছে রান্না বান্না হয়নি? আমি আর পালক সে কোন সকালে উঠেছি, রান্না বান্না সব হয়ে গেছে, তুই প্লিজ দয়া করে গিয়ে রেডিটা হ যা। কিন্তু ঘর দোর সেগুলো তো গোছাতে হবে। আরে ঘর দোর সাফ সাফাই সব হয়ে গেছে, তুই মেজে বৌদি আছে কি করতে? হ্যাঁ আর বাকি যা কাজ আছে টুকটাক ওগুলো তারও করে নেবে। দেখো অবস্থা, এখনো এই সব পোশাক পুরো চেঞ্জ করতে কত সময়। আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে রে টিয়া? যাদের রান্নার নাম শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায়, যারা এক গ্লাস জল ভরে খায় না তারা কিনা আজকে। দেখো পরম, তোমার বোধহয় মনে হয় আমরা খুবই খারাপ, হ্যাঁ না? আমাদেরকে খুবই খারাপ ভাবো, কিন্তু তুমি যতটা খারাপ ভাবো ততটা খারাপ কিন্তু আমরা নই। হ্যাঁ আমাদেরও মাঝে মাঝে ইচ্ছে করে আমরাও জবাকে তার কাজে হাত বাটাই, সাহায্য করি, আমাদের ইচ্ছে করে, তাই না দিদি? আমি অকৃতজ্ঞ নই, আমি স্বীকার করে নিচ্ছি জবার জন্য কাজটা আমি পেয়েছি, তাই এখন ওর কাজে যদি ওকে আমি একটু সাহায্য করে দিই সেটা এমন কোনো বড় ব্যাপার নয়, তাই না পরম?